আজকে রান্না করবো সমুদ্রের বেলে মাছ। ঈদে রান্না করি আপনারা দেখুন। সমুদ্রের বেলে মাছ ওষুধ দেয় নাই, লবণ দিয়ে দিতে হয়, লবণ দিয়ে ধুলে মাছটা পরিষ্কার হয়। খেতে হবে তোমার এই জ্বরের ওষুধ, না খেলে জ্বর সারবো না। যেটা সিদ্ধ হয় এটা হলুদ দিয়ে মাছটা মাখিয়ে তারপরে ভাজা করবো। মাছটা এখন ভাজবো, ভাজিয়ে রান্না করবো। ঠান্ডা গেলা মাছটা ভাজা করবো। আলু দিয়ে বেগুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। হলুদ দিয়ে দিই পরিমাণ মতো। লঙ্কা দিয়ে দিই, লঙ্কা আদা হয়ে গেছে, এখন জল দিয়ে দিই, জল দিয়ে দিব। জল হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। মাছ দিয়ে জাল হবো, মনে হচ্ছে নেই এখন বাজা মাছ খাই দিব। মনে ছিল ভাত খাওয়াই দেও, ও
এখন জিরাটা দিয়ে দেবো, দিয়ে দে দু তিন মিনিট জাল হবো, তারপরে নামিয়ে আনবো। তরকারি হয়ে গেছে, নামিয়ে দিব এখন। রসুনটা শাক ভাজাই দিব, শাক ভাজবো, তেল দিয়ে দিলাম, শাক রান্না করব। কলমি শাক, কলমি শাক লাগবে। লঙ্কা তো বুলেটের মতো ফুটল, শাক হয়ে গেছে, শাকটা এখন নামিয়ে ফেলবো, নামিয়ে রাখবো।